চাকরি দুর্নীতির ফেরত দেওয়া টাকা না পেয়ে প্রশাসনের দ্বারস্থ চাকরি প্রার্থীরা। ঘটনায় চেক বাউন্স করায় মহকুমা পুলিশ আধিকারিকের কাছে অভিযোগ দায়ের। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। চাকরি দুর্নীতির টাকা ফেরত দেওয়া নিয়ে থানায় অভিযোগ দায়ের। ফেরত দেওয়ার চেক বাউন্স হওয়ায় মহকুমা পুলিশ আধিকারিকের কাছে অভিযোগ দায়ের করলেন এক চাকরি প্রার্থী। চাকরি দুর্নীতিতে দীর্ঘদিন ধরেই পলাতক পার্থ ঘনিষ্ঠ অতনু গুছাইত। অভিযোগ, অতনু সে সময় তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের নাম করে কোটি কোটি টাকা তুলেছিলেন। চাকরি না পাওয়ায় টাকা ফেরতের দাবিতে একাধিকবার অতনুর বাড়িতে বিক্ষোভ দেখিয়েছে চাকরি প্রার্থীরা। চাকরি প্রার্থীদের টাকা ফেরতের দায়িত্ব নেন কোলা এক নম্বর পঞ্চায়েতের উপপ্রধান মুজিবর তরফদার। অভিযোগ, তিনি যে টাকা ফেরত দিয়েছেন চেকের মাধ্যমে সেই চেকও বাউন্স করছে। অভিযোগ, উপপ্রধানের দেওয়া 65 লক্ষ টাকার চেক বাউন্স হয়। এরপরই তমলুকের SDPO-র কাছে অভিযোগ দায়ের করা হয়। অতনু গুছাইতকে আমি চাকরির জন্য দিয়েছিলাম 65 লক্ষ টাকা। অতনু গুছাইত TMC-র কোনো এক পদে ছিলেন। অতনু গুছাইতকে আমি 65 লক্ষ টাকা প্রাইমারি চাকরির জন্য, আমার পরিবারের 5 জন সদস্যর চাকরির জন্য 65 লক্ষ টাকা আমি দিয়েছিলাম। 2021 সালের ঘটনা। তো 2021 সালে যখন চাকরি হলো না ভোটের পর, তখন অতনু গুছাইত আমায় টাকা ফেরত দিয়ে দিয়ে বলে চেক দিয়েছিল একটা 30 লক্ষ টাকার, একটা 35 লক্ষ টাকার। চেকের ডেট ছিল আপনার 30/7/2021-এ। তো আমার কাছে সমস্ত কিছু ডকুমেন্টস আছে, আমি যে টাকা দিয়েছিলাম। তো টাকা আমি যখন চেক জমা করলাম, চেক বাউন্স হয়, তার ভিত্তিতে আমি থানায় একটা কেস করি। কেসটা চালু হয়, অতনু গুছাইত মোটামুটি জামিন নিয়ে নেয়। নেওয়ার পরে আমি কেসটা চালু রাখি। চালু রাখার পরে আবার এই 2022-এ ওনার এক মাস হবে মোটামুটি, ওনার ওয়ারেন্ট বেরিয়েছে। তো পুলিশ ওনাকে ধরছে না। তো ওনার পরিবারে, ওনার সঙ্গে আমার হোটেলে যাতায়াত ছিল, আমার হোটেল আছে গাদিয়াড়াতে, হোটেলে যাতায়াত, সেই অবস্থায় উনি টাকা নিয়েছিল। ওনার স্ত্রী পার্থবাবুর কাছে পরিচিকার কাজ করতেন, এখন উনি মোটামুটি চাকরি করছেন, প্রাইমারি টিচার, অতনু গুছাইতের স্ত্রী। তো একসময় অতনু গুছাইতের হাত ধরে অনেক চাকরি হয়েছে কোলাঘাট বা আমাদের হাওড়া জেলায়, অনেক চাকরি হয়েছে। আমার বাড়ি দাসপুর থানা। উপপ্রধান বলেন, অতনুদার বাড়িতে অনেকে এসে বিক্ষোভ দেখাতো, বাড়ি ভাঙচুর করত। আমি বিষয়টি জেনে তাদের আশ্বস্ত করেছিলাম। অতনুদার এক আত্মীয় আমাকে কয়েকটি চেক দিয়ে বলেন কয়েকজনকে দিয়ে দিতে, আমি সেই মতো চেক দিয়ে দিই, এতে চেক বাউন্স হলে তারা আইনের দ্বারস্থ হোক। অতনু গুছাইতে যে ম্যাটারটা, এটা আজ থেকে 1 বছর আগে। বৃদ্ধ মা, বা বাচ্চা মেয়ে আছে, প্রত্যেক দিন বাড়িতে গিয়ে অশান্তি হয়, তাদের উপরে টর্চারিং হয়। দেখলাম যে কিছু মানুষ যারা চাকরিরও টাকা পায় এবং অনেকেই ইন্টারেস্টেও টাকা দিয়েছে, আমি গিয়ে সবাই ডাকলাম যে ভাই এটাকে এইভাবে না করে একটা বসে একটা সংশোধন করে নাও। তো সবাই আমার যথারীতি কথাবার্তা শোনে। অন্তত আমি এইটুকুই চাই যে এটা মানে সুষ্ঠুভাবে মানে সমাধান হয়ে যায়। এই এত লোকগুলোকে বলে দেওয়া হয়েছিল যে টাকা পয়সাটা যাতে মিটমাট করে দিতে পারে, যত তাড়াতাড়ি গরিব মানুষগুলো এরা উদ্ধার হয়ে যায়। আমি ওদেরকে ডেকে একটা একটা করে চেক দিয়ে দিই। এরপর কোন চেক বাউন্স হলো, কী হলো না হলো, তারা আইনে পদক্ষেপ। একজন মুজিবুর রহমান, মুজিবুর তরফদার, কোলা ওয়ানের উপপ্রধান, তার নামে যে অভিযোগটা উঠেছে এ বিষয়ে আমার জানা নেই। তবে একটা কথা বলি যে যারা জনপ্রতিনিধি বা যারা মানুষের কাজ করেন, তারা কোনোভাবেই চান না যে মানুষ প্রতারিত হয়। সুতরাং সে কারণে তার দায়িত্ব কর্তব্যবোধ থেকে তিনি হয়তো একটা মধ্যস্থতা করার চেষ্টা করেছিলেন এবং গরিব মানুষেরা যাতে করে কিছু টাকা পায়, সুতরাং সেই চেষ্টাটা করেছে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, কোলাঘাট।